অবরোধের ফলে চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু হলো 7 বছরের শিশুর বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কে। জানা যায়, মালদা জেলার মোথাবাড়ি থেকে কলকাতা SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই শিশুটিকে। জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রাকে নিয়ে দীর্ঘ অবরোধ হয় 34 নম্বর জাতীয় সড়কে। সেই অবরোধের ফলে 4.5 ঘন্টা আটকে থেকে অ্যাম্বুলেন্সের ভিতরেই মৃত্যু হল সাকিবুল শেখ নামে এক শিশুর। কি নাম? আমিনুল শেখ। আমিনুল শেখ কোথা থেকে আসছেন? মালদা জেলা মোথাবাড়ি থানা। মালদা গ্রাম মোথাবাড়ি থানা? মালদা জেলা। মালদা জেলা মোথাবাড়ি থানা। ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি? কলকাতার হসপিটাল নিয়ে যাচ্ছিলেন? কলকাতা নিয়ে যাচ্ছিলাম। বাচ্চার নাম কি? বাচ্চার বয়স কত? 7 বছর। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।